বিয়ের পরে মেয়েদের কোন জিনিস বেড়ে যায় বলতে হবে আপনার? বলেন কি বেড়ে যায়? মেয়ে মানুষ না, বিয়ের আগে অনেক স্লিম থাকে, বিয়ের পরে মোটা হয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমরা এসেছি একটি দাদা চ্যানেলের পক্ষ থেকে, আর আমি সাথে আছি আপনাদের মোহাম্মদ চায়না আলম, আর আমার সাথে আছে একটি আপুরি, দেখতে পারতেছেন আপনারা, অনেক সুন্দর, আর ওনার হাসিটা খুবই মিষ্টি, আমার কাছে ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। চলুন সরাসরি আপুর কাছে নিয়ে যাইতেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আল্লাহ ভীষণ ভালো রেখেছে। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, আপনাদের দোয়ায়। আপনার কি নাম? আমার নামটা কি জানাটা ভীষণ ইম্পর্টেন্ট। অবশ্যই, আমি যার সাথে এতক্ষণ কথা বলতেছি তার যদি নামটাই আমার জানা না হয় কিরকম লাগলো? আমার নাম রানী। রানী, উফ, কোন দাদার বউ হবে উনি আমি জানি না। সেই দাদা যদি যে কোনো এক রাজার বউ তো অবশ্যই হব। কোন রাজার বউ হবে আমি জানি না, এই রানী, আর সেই রাজাকে যাতে অনেক সুখ দিতে পারে এই রানী। যাক, বলেন কি বলবো, বলেন আজকে যে ভালোবাসার জন্য কি করলেন আজকে? ভালোবাসার জন্য কি করলাম? ভালোবাসার জন্য কি কোনো কিছু করেছেন এই পর্যন্ত? কোনো ছেলের কাছে অফার পেয়েছেন? ভালোবাসার জন্য ট্রাই করতেছি, যদি কেউ আমাকে ভালোবাসে। মানে আপনি কি ট্রাই করতেছেন, মানে কোনটা? মানে ভালোবাসা পাওয়ার জন্য ট্রাই করতেছি। ভালোবাসা পাওয়ার জন্য? কেউ আপনাকে ভালোবাসা দিচ্ছে না? না, কেউ পছন্দ করে না আমাকে। তাই পছন্দ করে না? পছন্দ আর অপছন্দের কিছু না, একটা সাতের একটা কথা আছে, নদীর পানি ঘোলাও ভালো, জাতের মেয়ে কালোও ভালো। যদি কোনো ব্যক্তি পছন্দ করে জাতের মেয়ে। আচ্ছা যাও, তাহলে আমরা তো একটি দাদা চ্যানেলের পক্ষ থেকে এসেছি, দাদা খেলার জন্য আপনি ইচ্ছুক? হ্যাঁ, ইচ্ছুক। আচ্ছা, তাহলে বলবো? হ্যাঁ বলেন। বিয়ের পরে মেয়েদের কোন জিনিস বেড়ে যায় বলতে হবে আপনার? বলেন কি বেড়ে যায়? প্রিয় দর্শক, উনি তো হাসতেছে, আমি বলছি উনি আপুকে, বিয়ের পরে মেয়েদের কোন জিনিস বেড়ে যায়? বলেন কি বেড়ে যায়? হয়তো আমার স্বামীর প্রতি ভালোবাসা বেড়ে যায়, এই তো। এটা খুব সুন্দর প্রশ্ন দর্শক, বিয়ের পরে স্বামীর প্রতি ভালোবাসা বেড়ে যায়, আরও একটা জিনিস বেড়ে যায় সেটা আপু বলতে পারে না, কিন্তু আমাদের দাদার অ্যান্সারের কাছাকাছি চলে গেছে, আরটু মনে দিতে পারবে? সন্তানের প্রতি ভালোবাসা বেড়ে যায়। সন্তানের প্রতি? এটা তো সকলেই আমরা জানি দর্শক, সন্তানের প্রতি মার ভালোবাসা অবশ্যই থাকে, প্রতিটা মায়ের কাছেই থাকে। তাহলে কি ভাই বোনের প্রতি? ভাই বোনেরও ভালোবাসা প্রতিটা মানুষেরই থাকে, আরও একটা জিনিস বেড়ে যায় মেয়েদের বিয়ের পরে। তাহলে ভেবে পাচ্ছি না কি বেড়ে যায়। আচ্ছা, আমি না আগে মানে বলবো, আগে বলতে চাচ্ছিলাম, তারপরে সংকোচ বোধ করতেছি। আসলে মেয়ে মানুষ না, বিয়ের আগে অনেক স্লিম থাকে, বিয়ের পরে মোটা হয়ে যায়। প্রিয় দর্শক, উনি কি বলছে জানেন তো, বিয়ের পরে না মেয়ে মানুষ অনেক মোটা হয়ে যায়। কিসের কারণে মোটা হয়ে যায় আমার মনে হয় ওনার কাছ থেকে আমি জানলে ভালো হবে। স্বামীর ভালোবাসা বেশি বেশি পাওয়ার কারণে মোটা হয়ে যায়। প্রিয় দর্শক, স্বামীর ভালোবাসা পাওয়ার পরে বলে বেশি মোটা হয়ে যায়। আচ্ছা, স্বামী কি কোনো ফটকার মতো ফোলে ভালোবাসা দিলে উনি? আচ্ছা, আপনি কি বেলুন কোনো স্বামী ভালোবাসা দিলে ফলবেন আপনি? না, আছে না, দেখেন না, মানুষ মানুষকে মানে একটু উৎসাহ বাড়ানোর জন্য, যেমন ধরেন আপনাকেই আমি বললাম যে আপনাকে না আমার খুব ভালো লাগতেছে, তো আপনি একটু হাওয়ার মতো ফুলবেন না? মানে প্রশংসা করছে উনি, মানে ওটার সাথে মিলেছে দর্শক। দেখেন, আমি তো আলু না, আমি ফুলে যাবো, ঠিক আছে? আমি জাস্ট আপনাকে যেটা বলছি, মেয়েদের বিয়ের পরে কোন জিনিস বেড়ে যায়। এত কিছু বললাম তারপরেও বলতেছেন হচ্ছে না, আপনি তারপরে কি বেড়ে যায় আমি একটু মানে। দর্শক, উনি যতই যত অ্যান্সারগুলো আমাকে দিয়েছে কিন্তু কাছাকাছি গেছে, আরটু কাছাকাছি যদি যায় উনি উত্তরগুলো সঠিক দিতে পারবে আমি এটা শিওর। আপনাকে শেষ পর্যায়ে আমাদের পক্ষ চ্যানেলের পক্ষ থেকে 10 সেকেন্ড সময় বাড়িয়ে দেওয়া হলো, ঠিক আছে? এখন থেকে শুরু সময় 1 ওফো, কি ঝামেলায় ফেললেন আপনি আমাকে, 10 সেকেন্ড সময় দিচ্ছেন, এতে করে কি আমার বলা সম্ভব? 4 5
6 সময় চলে যাচ্ছে আপু 7 ভাবতে তো একটু সময় দেন 7 8 9 10 নো আপনার কাছ থেকে মনে হচ্ছে কোন জিনিস জানি ছুইড়ে গেছে নাকি এরকম লাগছে দর্শক ওনার কাছ থেকে মনে হয়েছে নদীর বড় একটা মাছ ছুইড়ে গেছে এরকম মনে হচ্ছে মানে যে নো বলছে আমারে ঠিক আছে যাক প্রিয় দর্শক উনি তো দিতে পারছেন আমারও দাদারটি ছিল দাদাগুলা বিয়ের পরে মেয়েদের কোন জিনিস বেড়ে যায় কিন্তু বিয়ের পরে মেয়েদের বেড়ে যায় দায়িত্বশীল স্বামীর দায়িত্ব নিতে হয় তারপরে স্বামীর দায়িত্ব নিতে হয় শাশুড়ির দায়িত্ব নিতে বহুত লোকের তার কিন্তু দায়িত্ব নিতে হয় দর্শক তারপর আমরা সরাসরি তার কাছে শুনে আসবো হ্যাঁ কিরকম লাগতেছে ওনার উত্তরটা না দিতে পেরে আমার খুব কষ্ট লাগতেছে একদম সিরিয়াসলি সিরিয়াসলি এত সিম্পল একটা প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না ও সো সরি আচ্ছা যাও আমাদের চ্যানেলের উদ্দেশ্যে দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন আজকে আপনি আপনাদের চ্যানেলের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই আর দর্শকের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে মানে আপনাদের সাথে কথা বলে আর আপনাদের চ্যানেলে আমি অংশগ্রহণ করতে পেরে মানে আমি খুব খুব প্রাউড ফিল করতে পারতেছি যে আমাকে দর্শক দেখবে আর দর্শকদেরকে আমি বলতেছি আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে দেখবেন যে আমি হেরো হয়েছি হেরো জিততে পারিনি আপনাকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য আমাদের আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য দর্শক আমাদের এই যেই ধাঁধাগুলো দেখলেন কোনো নেগেটিভ ভাবে নেবেন না শুধু আপনাদের বিনোদনের জন্য আর আমাদের যদি কোনো কথায় ভুল থাকে আমাদেরকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিয়েছি খোদা হাফেজ নামো 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 তোমাকে বিয়ে দেবো আসো আসো।